to Allah, thanks to Allah, alhamdulillah. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Alhamdulillahi rabbil alameen wal aqibatu lil muttaqeen. Wassalatu wassalamu ala sayyidil anbiya'i wal mursaleen nabiyyina Muhammadin wa ala alihi wa ashabihi ajma'in. Allah pak rabbul alameen er shahidur bari oshanko gunito shukriya jay Allah pak rabbul alameen amadar ke taufiq diyesen. Aajka Alor Dishari onushtan upasthit hoar. Shurutei onushtaner pokkho theke lokkho koti durud ar salam shunar madina nabir oda barake peron korchi. প্রতিদিনের ন্যায় ইকরা বাংলার দূরেও কাছের অসংখ্য গণিত দর্শক শ্রোতা ভাই বোনদেরকে অন্তরন্ত শুভ মোবারকবাদ জানাচ্ছি। আজকেও আমাদের সাথে আছেন আলোর দিশার অনুষ্ঠানে নিয়মিত মেহমান লন্ডন ইসলামিক স্কুলের সম্মানিত শেখুল হাদিস মেনর পাক শাহজালাল মসজিদের ইমাম খতিব হযরত শেখ মুফতি আব্দুর রহমান সাহেব দামত বরকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন হুজুর? আলহামদুলিল্লাহ। জাযাকুমুল্লাহ খায়ের। গত দুই দিন আমরা হুজুরের কাছ থেকে শাবান মাসের ফজিলত এবং বিশেষ করে শবে বরাত নিসফে শাবানের ফজিলত হাদিসের আলোকে হুজুরের কাছ থেকে আমরা শুনছি। আজকেও ইনশাআল্লাহ শেষ পর্ব, শবে বরাত কীভাবে আমরা পালন করব, সুন্দরভাবে সহিভাবে সঠিকভাবে আমরা কীভাবে শবে বরাতের ফজিলত আমরা অর্জন করতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন কবুল করেন, হুজুর এই বিষয়ে আলোচনা করবেন ইনশাআল্লাহ। এরপরে আমরা আপনাদের কলের দিকে ফিরে যাব। জাযাকুমুল্লাহ খায়র। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহি আল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ। ফাকাদ রুবিয়া আন মুআযি ইবনে জাবালিন রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম يطلع الله تبارك وتعالى إلى خلقه ليلة النصف من شعبان فيغفر لجميع خلقه إلا لمشرك أو مشاح. সম্মানিত ইকরা বাংলার দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, প্রোগ্রামের শুরুতেই আপনাদেরকে মোবারকবাদ জানিয়ে মহান রব্বুল আলামিনের কাছ থেকে সাহায্য কামনা করে আজকেও আমরা শাবান এবং বিশেষ করে শাবানের 15 তারিখের রাত্রি প্রসঙ্গে আলোচনা শুরু করছি। বিগত দুই দিন আমরা আলোচনা করেছিলাম শাবান অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস, ইসলামিক ক্যালেন্ডারের অষ্টম মাসের নাম শাবান, এরপরেই রমজান শরীফের মাস এবং বিগত মাস ছিল রজব, যেটাও মশহুর বর্ণনামতে যেহেতু মেরাজ সংঘটিত হয়েছিল হিসাবে সেই মাসটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই শাবানের মাসে সহিহ হাদিসে যেটা প্রমাণিত, সারা বৎসরের আমল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পেশ হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাসে বেশি বেশি নফল রোজা রাখতেন। শাবানের মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক বান্দাদের গুনাহ মাফ করেন এবং বান্দাদের আবেদন সওয়ালকে আল্লাহ পাক পুরা করেন। এবং কোন কোন বর্ণনামতে এই শাবানের 15 তারিখের রাত্রিতে কিবলা চেঞ্জ হয়েছিল, তাহওয়িল কিবলা সংঘটিত হয়েছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করার পরেই মদিনাতে যাওয়ার পরে প্রায় 16 অথবা 17 মাস পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মাকদিসকে কিবলা হিসাবে সেদিকে ফেস করে নামাজ পড়তেন। শেষ পর্যন্ত শাবানের মাসের 15 তারিখ রাত্রিতেই 15 তারিখেই শেষ পর্যন্ত তাহওয়িল কিবলা সংঘটিত হয়েছিল, যেটা ছিল শাবানের 15 তারিখ। এই দিক থেকেও শাবান একটি গুরুত্বপূর্ণ, যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিবলা চেঞ্জ করার বিষয়টিও এই মাসে সংঘটিত করেছেন। এবং আমি যে রাওয়ায়েত আমি পড়েছি, হযরত মুআযি ইবনে জাবল, হযরত আবু সালাবা বা খুশানি, আবদুল্লাহ ইবনে আমর ইবনুল আস, আবু মুসা আশআরি, হযরত আবু হুরায়রা, আবু বকর সিদ্দিক, আওফ ইবনে মালিক, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন সহ অনেক সাহাবায়ে কেরাম থেকে এই হাদিসটি বর্ণিত এবং হাদিসের কিতাবে এসেছে, এবং মুহাদ্দিসিনে কেরামের বর্ণনামতে হাদিসটা কিন্তু সহি। বিশেষ করে একই হাদিস অনেক সাহাবায়ে কেরাম যেহেতু এটা বর্ণনা করেছেন, নিশ্চয় এটার ভিত্তি রয়েছে, যার ফলে এই হাদিসে বলা হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাবানের 15 তারিখ রাত্রে আল্লাহ তার সৃষ্টির উপর রহমতের নজর করেন এবং তার বান্দাদেরকে মাফ করেন, শুধুমাত্র শিরিক যারা করে এবং যারা হিংসা অথবা বিদ্বেষ রাখে তাদেরকে আল্লাহ পাক ক্ষমা করেন না। গতকালকে আমরা আরেকটি হাদিস এই মর্মে আমরা পেয়েছিলাম,
এবং হাদিস থেকে আমরা যেটা পাই, এই দুই ব্যক্তির পাশাপাশি সাহির যারা ব্ল্যাক ম্যাজিক করে, কাহিন যারা ফরচুন টেলিং করে, গণক এবং কাতিল মার্ডারার, আকুল ওয়ালিদাইন মা বাবার অবৈধ সন্তান, মুদমিনে খমর যারা সর্বদা মদ্যপেয়ী, মদ এবং গাঁজা হিরোইন এই সমস্ত মাদক জাতীয় জিনিসে যারা অভ্যস্ত, যারা শরাব মদ ওয়াইন ড্রাগ এগুলাতে যারা অভ্যস্ত হয়ে গেছে তাদেরকে আল্লাপাক ক্ষমা করেন না। এই মর্মে কিছু কতিপয় গুণাগারের কথা এসেছে, তো ক্ষমা করা হয় না অর্থ হলো এই গুণাগুলা ডেঞ্জার কবিরা গুণা, আমরা যেন এর আগে আগেই গুণা থেকে স্পেসিফিকভাবে আলাদা করে খুসুসিভাবে যেন আমরা তৌবা করে পাক হই। কারণ কোরআন তো একটাই বলতেছে, ইভেন একজন মানুষ মারা যাওয়ার পরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে শিরিক ব্যতীত বাকি যে কোনো গুণা আল্লাহ ক্ষমা করতে পারেন। ইন্নাল্লাহ ইয়াগফিরু যুনুবা জামিয়া, ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। সেই হিসাবে সব গুণার তওবার মাধ্যমে অবশ্যই মাফির সুযোগ রয়েছে। তো এই রাত্রে মাফ হবে না অর্থ হলো এটাই যে আলাদাভাবে এই রাত্রিতে এই গুণাহ থেকে যেন একজন তওবা করে মাফ করে চেয়ে নেয়। এবং আমরা গতকালকে বলেছিলাম মুহাদ্দিসিনে কেরাম, বিশেষ করে আমি একথাও বলেছিলাম যে শবে বরাতের এই হাদিস, আমি যে হাদিস পড়েছি সব উলামায়ে কেরাম প্রায় অক্ষমত এই হাদিসটা কিন্তু সহির পর্যায়ে পড়ে, অথবা অ্যাটলিস্ট কমপক্ষে আপনি এটাকে সহিলে গরিহে আপনি বলবেন। যাই হোক, যার ফলে তিরমিজির একটি ব্যাখ্যা গ্রন্থ তুহফাতুল আহওয়াজি, যে ব্যাখ্যা গ্রন্থর রাইটার হলেন আবুল আলা মুহাম্মদ বিন আব্দুর রহমান ইবনে আব্দুর রহিম আল মুবারকপুরি আল মুতওয়াফা 1353 আফটার হিজরা, উনি ওনার কিতাবে উল্লেখ করেছেন ইলাম আংনাহু কাদ ওয়ারাদা ফি ফাযলি লাইলাতিল নিসফ মিন শাবান ইদ্দাত ওয়া হাদিসা মাজমুহা ইয়াদুল্লু আলা আন্না লাহা আসলান। উনি বলেন যে লাইলাতুন নিসফ মিন শাবান, শাবানের 15 তারিখ রাত্রি সম্পর্কে অনেক হাদিস রয়েছে, যদিও কোনো কোনো হাদিস হয়তো ইনফেরাদিভাবে দুর্বল থাকতে পারে, কিন্তু এর মধ্যে সহি হাদিসও রয়েছে, হাসানের লেবর হাদিস রয়েছে। অতএব সবকটি মিলিয়ে এই কথা অবশ্যই সর্বজন স্বীকৃত যে এই রাত্রের একটি আসল এবং ভিত্তি রয়েছে। এরপরে ওনার কিতাবে অনেক হাদিস উনি সেখানে উল্লেখ করেছেন। ঠিক হযরত আবুল হাসান উবায়দুল্লাহ ইবনে আল্লামা মুহাম্মদিন আব্দুসালাম আল মুবারকপুরি, উনিও ওনার কিতাবে সমান কথা বলেছেন। হযরত আল্লামা ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি, আমি এদের কথা কেন বলছি, কারণ আমরা অনেক সময় তাদের মতামতকে আমরা অনেক সময় কিন্তু পেশ করে থাকি, সেজন্য আমি পেশ করতেছি। উনি ওনার কিতাব আল ফতাওয়াল কুবরা পেজ 5344 সেই কিতাবে উল্লেখ করেছেন ওয়া আম্মা লাইলাতুন নিসফ মিন শাবান ফাফিহা ফযলুন। সুবহানাল্লাহ, এই রাতের অবশ্যই ফজিলত রয়েছে। উনি কিন্তু হাদিসের ক্ষেত্রে খুব বেশি একটু কড়াকড়ি করে থাকেন, কিন্তু এরপরেও ওয়াকানা ফিস সালাফে মান ইউসাল্লি ফিহা, এবং আমাদের আসলাফ সাহাবা তাবিন তবে তাবিনের মধ্যে এমন লোক পাওয়া যায় যারা এই রাত্রিতে নামাজ পড়তেন, ইবাদত করতেন। অতএব আল্লামা ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি, ওনার মোকাম সম্পর্কে অবশ্যই আপনার অবগত আছেন, উনিও বলতেছেন এই রাতের অবশ্যই একটি ভিত্তি এবং ফজিলত রয়েছে। আবু আবদুল্লাহ মাহমুদিন ইসহাক ইবনে আব্বাস আল মক্কি আল ফাকিহি, মক্কার বিশিষ্ট একজন শেখ, মুতওয়াফা 272 তৃতীয় শতাব্দীর লোক, উনিও ওনার কিতাবে উল্লেখ করতেছেন ওয়া আহলু মক্কা ফিমা মাজাইল আল ইয়াউম ইযা কানা লাইলাতুন নিসফ মিন শাবান খারাজা আম্মাতুর রিজাল ওয়া নিসা আল মসজিদ ফাসাল্লু ওয়া তাওয়াফু ওয়া আহইয়াউ লাইলাতাহুম হাত্তা সাবাহ। উনি উল্লেখ করতেছেন যে আমি আমার লাইফে, উনি তৃতীয় শতাব্দীর লোক, কিতাব উল্লেখ করতেছেন আখবারু মক্কালিল ফাকিহি, এই কিতাবে উনি উল্লেখ করেছেন, উনি একটি কিতাব লিখেছেন মক্কার ইতিহাস, সেখানে লিখতেছেন যে আমি আমার জীবনে দেখেছি যে যখন শাবানের 15 তারিখ রাত হতো মক্কাবাসী সকল মুসলমান পুরুষ এবং নারী সবাই কিন্তু তওয়াফ করত, তারপরে রাত্রি জেগে ফজর পর্যন্ত তারা কেউ কোরআন শরীফ তিলাওয়াত করত, কেউ ইবাদতের মধ্যে কাটাতো, এইভাবে সারাটা রাত নামাজের মধ্যে তারা কাটাবার চেষ্টা করত। উনি মক্কা এবং আহলে মক্কার মক্কাবাসী মুসলমান পুরুষ এবং মহিলাদের আমলের কথা উল্লেখ করে এই কিতাবে উল্লেখ করেছেন। আবু আবদুল্লাহ মাহমুদ ইদ্রিস আল শাফি ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি, উনি ওনার কিতাব আল উম একটি কিতাব আছে, সেই কিতাব উনি উল্লেখ করতেছেন
ওয়াবালাগান আন্নাহু কানা ইউকাল আন্না দুআ ইস্তাজাব ফি খামস লাইয়াল, উনি বলেন যে আমি আমার আসাতিদায়ে কেরাম থেকে আমি যেটা আমি পেয়েছি যে চারটি রাত রয়েছে, এই চারটি রাত্রে দোয়া কবুল হয়, পাঁচটি রাত্রে দোয়া কবুল হয়, এই কথাগুলো আমাদের কাছে আমাদের পূর্বপুরুষের কাছ থেকে পৌঁছেছে, আমাদের আসাতিদায়ে কেরামের কাছ থেকে আমরা শুনেছি। জুমার রাত্রি, ঈদুল আধার রাত্রি, ঈদুল ফিতিরের রাত্রি, রজবের প্রথম রাত্রি এবং শাবানের 15 তারিখের রাত, এই পাঁচ রাত্রে দোয়া করলে দোয়া কবুল হয়। আল্লামা জৈনুদ্দিন ইবনে ইব্রাহিম ইবনে নুজাইম আল মারুফ ইবনে নুজাইম আল মিসরি আল হানফি, উনি আল বাহরুর রাইক নামে একটি অত্যন্ত গ্রহণযোগ্য একটি কিতাব, এই কিতাবে উনি লিখেছেন ওয়ামিন আল মন্দুবাত, এবং অত্যন্ত মস্তা এবং ভালো কাজের মধ্যে ইহিয়া উলায়ালিল আশমিন রমজান, রমজান শরীফের লাস্টের 10 রাত্রি হজাক সজাগ থেকে আবাদতের মধ্যে কাটানো, ওয়ালাইলাতাইল ঈদাইন এবং দয় ঈদের রাত্র, ওয়ালাইয়ালি আশি দিল হজ্জা এবং দিল হজ্জার প্রথম 10 রাত্রি, ওয়ালাইলাতুল মিসকিন শাহবান এবং শাহবানের 15 তারিখের রাত্রি জাগ্রত থেকে আবাদতের মধ্যে কাটানো, উনি বলতেছেন এটা অত্যন্ত ভালো একটি কাজ। হযরত শাহ আনোয়ার আল কাশ্মীরি রাহিমাহুল্লাহ তাআলা, যিনি দারুল উলুম দেওবন্দের অত্যন্ত প্রখ্যাত একজন শাইখুল হাদিস, এবং ওনার কিতাব দেখলে ওনার মোকাম সম্পর্কে অবশ্যই অনুমান করা সম্ভব, উনি বুখারী শরীফের আরবি ভাষায় যে ব্যাখ্যা গ্রন্থ ফয়দুল বারী লিখেছেন, আরবের লোকেরাও মশাইখরাও কিন্তু এই কিতাব দেখার পরে ওনারা আশ্চর্য বোধ করেন যে সুবহান আল্লাহ, আল্লাহ সুবহান ওয়া তাআলা আজমের মধ্যেও এরকম লোককে আল্লাহ পাক সৃষ্টি করেছে, এবং ওনারাও এই কিতাব মোতালা করেন। এই ফয়দুল বারীতে উনি উল্লেখ করেছেন, তাছাড়া আরফুস সজি তিরমিজ শরীফের একটি ব্যাখ্যা গ্রন্থ ওনার, সেখানে উল্লেখ করেছেন হাযিহি লাইলাতু লাইলাতুল বারাআ ওয়া সাহহার রাওয়ায়াতু ফি ফাযলাতিল বারাআ, অনেক রাওয়ায়াত এই মর্মে সহি রয়েছে লাইলাতুল বারাতের ফজিলত সম্পর্কে, তবে হ্যাঁ এখানে কিছু রাওয়ায়াত উনি বলতেছেন যে কিছু মুনকর এবং মওযূর রাওয়ায়াত আছে যারা যেগুলো অনেকে উল্লেখ করে থাকেন যেটা কোনো ভিত্তি নাই। তো সবকটি মিলিয়ে কিছু রাওয়ায়াত অবশ্যই সহি, কিছু হয়তো হাসান, কিছু আবার হয়তো জয়ীফ, এবং এর মধ্যে কিছু রাওয়াত মুনকর বা দুর্বল রয়েছে বা যেগুলা মওযু বা জাল হাদিস রয়েছে। আমি গতকালকে যে হাদিসগুলো বলেছি বা আজকে যে আমি যেটা পড়লাম, এটা কিন্তু নির্ভরযোগ্য উলামায়ে কেরামের মতে অবশ্যই এটা সহি লেভেলও পড়ে। এছাড়া রিসেন্টলি সৌদি আরবের একজন মুফতি মোহাম্মদ বিন সালেহ বিন মোহাম্মদ আল উসাইমিন ইবনে উসাইমিন নামে যিনি অত্যন্ত পরিচিত, যার ইন্তেকাল হয়েছে মাত্র 1421 হিজরিতে, উনি উল্লেখ করেছেন, হয়তো আপনারা ওনার অনেক ফতোয়া দেখতে পাবেন ওয়েবসাইটে বা বিভিন্ন জায়গায়, ওনার মজমুর ফতোয়া ওয়া রাসাইল ইবনে উসাইমিন 15617 পেজের মধ্যে উনি উল্লেখ করেছেন, ওয়া মিন হাযাল বাব লাইলাতুল মিসকিন শাবান ওয়া রুইয়া ফি ফাযলি হাদিস ওয়া মিন আস-সালফ মান ইয়াখুসু বিল কিয়াম ওয়া মিন আল উলামা মিন আস-সালফ গায়রিহিম মান আনকারা ফাযলাহা, উনি বলেন লাইলাতুল মিসকিন শাবান এই ফজিলতে অনেক হাদিস রয়েছে, অবশ্য কেউ কেউ অস্বীকার করে থাকেন লাইলাতুল ফজিলত সম্পর্কে, কিন্তু পরিশেষে তিনি বলতেছেন লাকিন্নাল্লাযী আলাইহি কাসীরু মিন আহলিল ইলম, তবে ইনসাফ হলো যেটা মেজরিটি স্কলার এবং উলামায়ে কেরামের সিদ্ধান্ত আলা তফজিলিহা, যে এই রাতের অবশ্যই ফজিলত রয়েছে এবং এর ফজিলতের একটি বৃত্তি রয়েছে। যাই হোক, এভাবে অনেক উলামায়ে কেরামের সম্পর্কে কী রয়েছে, বাট আমরা এই রাতে করব কি, আমাদের করণীয় কাজটা কি এই রাত্রে, এটা হলো মেইন প্রশ্ন। তো আলহামদুলিল্লাহ আমি যেটা বলেছি, শাবানের মাস যেখানে আমরা নফল রোজা রাখতে পারি, যেহেতু আপনারা নফল রোজা রেখেছেন, বিশেষ করে প্রতি মাসে 13, 14, 15 যেটাকে আমি 20 বলা হয়, তো সেই হিসাবে তো এই শবে বরাতের দিনটাও পড়ে যায়, ওই হিসাবে রোজা রাখবো যে এটা প্রত্যেক স্থানদের 13, 14, 15 তারিখ নবীর রোজা রাখতে না, ইয়ামে বিধি হিসাবে আমরা রোজা রাখতে পারি। নাম্বার 3, আমরা বেশি বেশি করে তওবা এবং ইস্তেগফার করব, অনেক লোককে এই মাসে ক্ষমা করা হয়, আমরা যেন তওবা করি। নাম্বার 4, নিজের জন্য, গোটা মুসলিম উম্মার জন্য আমরা যেন আল্লাহর কাছে প্রার্থনা করি, আমরা যেন সওয়াল করি, কারণ এই রাত্রিতে সওয়াল করলেও আল্লাহ পাক সেই সওয়ালে বা আবেদনকে আল্লাহ পাক মঞ্জুর করেন। এছাড়া আমরা এই রাত্রিতে তিলাওয়াত, নফল নামাজ ইনফ্রাদিভাবে আমরা পড়ব, কারণ হাদিসটা এসেছে আলা মিন মুস্তাগফিরিন, লক্ষ্য করুন
মফরাদ শব্দ ইউজ করা হয়েছে সিঙ্গুলার। উলামায়ে কেরাম বলেন এখান থেকে ইশারা হলো উত্তম হবে আমি একা একা আমি ইস্তেগফার করব, একা একা আল্লাহর কাছে আমি আমার কথা বলবো, আর এটাই সবচেয়ে উত্তম। যদি কোনো বড় লোক আপনাকে ওয়ান টু ওয়ান আপনার সঙ্গে আলাপ করার জন্য আয়োজন করে আর আপনি যদি অনেক লোক নিয়ে যান তো এর চেয়ে বেটার হবে আপনি একা গেলে। তো আমরা আল্লাহ সুবহান ও তাআলা যেহেতু এই রাতিতে প্রত্যেককে আলোক আলোকভাবে ডাকতেছেন, সেই হিসাবে আল্লাহর সঙ্গে ওয়ান টু ওয়ান নিজে নিজের কথার মাধ্যমে দোয়া করলে এটা সবচেয়ে উত্তম। এজন্য এই রাত্রিতে আমরা ইনফরাদি বা নামাজের মধ্যে, তিলাওয়াতের মধ্যে, তসবিহাতের মধ্যে আমরা খাটাইতে পারি অবশ্যই, কিন্তু মনে রাখতে হবে এই রাত্রিতে এইভাবে সদাকটা ফরজ নয়, করতে পারলে ভালো। আবার এই কথা মনে রাখতে হবে যে আমরা দেখা যায় এমন কিছু লোকও আছে যে সারা বৎসর মসজিদের দ্বারে কাছেও আসে না, কিন্তু এই রাত্রিতে এসে মসজিদে ভিড় ধরে। মাশাআল্লাহ আসা তো ভালো ছিল, কিন্তু উচিত তো এটাই হবে যে মোস্তাব কাম কাজ যেটা আমরা এটুকু উত্তি করলাম, ডেইলি ফাইভ টাইম নামাজ, জুম্মায় হাজির, এটা তো আরও ইম্পর্টেন্ট। তা আমরা অবশ্যই গুরুত্বপূর্ণ যেগুলো আছে সেই গুরুত্বপূর্ণ কাজগুলোর সঙ্গেও জড়িত থাকবো এবং মোস্তাব কাজটাও আমরা সাথে রাখবো। ফরজ বাদ দিয়ে মোস্তাবের সাথে যদি আমরা পাঞ্জাপাঞ্জি করি তো কিন্তু আবার হবে না, এটাও মনে রাখতে হবে। এরকম লোকও পাওয়া যায় সারা রাতি নফল নামাজ দোয়া করে শেষ পর্যন্ত ফজর নামাজ পড়তেছে না, এটা কিন্তু দুঃখজনক, অত্যন্ত দুঃখজনক। কোনো এক বুজুগকে জিজ্ঞাসা করা হয়েছিল যে সোহরাতের নামাজের নিয়ত কী, তো উনি বলেছিলেন নাওয়াইতু আন উসাল্লিয়া সালাতিল বসরি, এরকম কী বলেছিলেন, মানে এক বছরই নামাজ। যে অনেক লোক আমরা এমনও আছি সারা জীবনে নামাজ পড়ি না, কিন্তু ওই শুধুমাত্র এই রাত্রিতে এসে আমরা এই কী নামাজ পড়বো এই রাত্রিতে আমরা খুঁজি, কিন্তু মূল হয়তো আমার এশা নামাজ আমি পড়ি নাই, আমার মারি নামাজ হয়তো আমার কদা রয়েছে, ফজর নামাজ হয়তো আমি পড়বো না, সারা রাত দোয়া করে সেমন চলে গেলাম, ফজর আগে ঘুম দিলাম, এমনটা যেন না হয়। এই শাবানের মাসে আমরা রমজান শরীফের জন্য আমরা তৈরি নেব, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট, কারণ রমজান শরীফে জান্নাতের গেট খোলা হয়। তো এই গেটটা খোলার জন্য আগ থেকে যেন আমরা প্রস্তুতি গ্রহণ করতে পারি এবং আগ থেকে যেন আমরা রমজান শরীফের মশলা মশাইল জেনে আমরা যেন রমজান শরীফের পুরনো ফজিলত আমি নিজে এবং নিজ ফ্যামিলির সবাই যেন আমরা অর্জন করতে পারি, এই পরিবেশ আগ থেকে যেন আমার ঘরে আমার বাচ্চাদের সঙ্গে ফ্যামিলির সঙ্গে আমরা আলোচনা করে যেন আমরা এই পরিবেশ আমরা করতে পারি। আল্লাহ সুবহানাহু প্রত্যেককে সেই তৌফিক দান করুন। আমিন। জাযাকুমুল্লাহ জাযাকুমুল্লাহ খায়ের। অতি গুরুত্বপূর্ণ আলোচনা আমরা শুনলাম হুজুরের কাছ থেকে, শবে বরাত কীভাবে আমরা পালন করব আর কীভাবে রমাদানকে আমরা ইস্তেকবাল করব, সবাই নিয়ে আমরা যদি একটু চিন্তা করি, প্ল্যান করি, তাহলে আমাদের জন্য সহজ হবে। বিশেষ করে এই দেশে এবং ইউরোপে অনেক লম্বা দিন রোজা রাখতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সবাইকে, যাদের উপর রোজা ফরজ, আমরা যেন রোজা পরিপূর্ণভাবে হক আদায় করে যেন রোজা রাখতে পারি। সময় হয়ে গেছে বিরতিতে যাওয়ার, প্রচুর কলার লাইনে আছেন, একটু ধৈর্য ধরতে হবে। আমরা বিরতিতে যাব, বিরতি থেকে ফিরে এসে ইনশাআল্লাহ সরাসরি আপনাদের কলের দিকে ফিরে যাব। যারা আমাদের সাথে আছেন আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Glory to Allah, praises to Allah, alhamdulillah.